इलेक्ट्रिक लिंक है तो सर वो मामा के साथ करते আমাদের জন্য ফুল করে না মুশফিক মানে ফ্যামিলি নিয়ে একটা ভ্যাকেশনে ছিলেন, এসে সময় কাটিয়েছেন? না আসলে এক্সপিরিয়েন্স বলবো দেখে আসলে একটু খারাপই লাগে, স্বাভাবিক এরকম মানুষজন এত কষ্টে থাকেন। সেদিক থেকে একদিক থেকে বলতে পারে যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে, এটা শুক্র আলহামদুলিল্লাহ। আমরা হয়তো ওই রকমই অনেক সময় অনেক মানুষ হতে পারতো, তো সেই থেকে বলবো যে তো আমরা যে অনেক সুস্থ আছি ভালো আছি তো আমাদেরও দায়িত্ব আছে, কিন্তু সেটার আসলে মানে সেই ফিলিংস থেকেই আসা এবং কিছু সময় স্পেন্ড করা এবং যতটুকু পারি আমি আমার দিক থেকে হেল্প করা এতটুকুই আসলে। আর আসলে যারা আমার মনে হয় হেলথের কন্ডিশনে অনেকেই আছেন, তো আমি রিকোয়েস্ট করবো তারাও এগিয়ে আসুন, এবং এখানে যারা অনেক বৃদ্ধ যারা আছেন অনেক কষ্টে আছেন, তো তারা যদি একটুও যদি তাদের এই শেষ সময়টুকু যদি একটু ভালোভাবে সময়টা কাটিয়ে দিতে পারে আমার মনে হয় যে তাহলে এর চেয়ে বড়ো আর কি, আপনি যে একটা মানুষ তো এর চেয়ে বড়ো আর কি কোনো রিটার্ন আপনি দিতে পারেন না। তো চেষ্টা থাকবে যে আমি যতটুকু পারি সেই দিক থেকে আসলে এখানে সময় স্পেন্ড করে এবং হেল্প করে। আপনারা কি দেখি তাদের রিঅ্যাকশনটা কি, মানে বলতে স্বাভাবিক তারা যে জায়গাটা স্ট্রাগল করছে সেদিক থেকে আসলে আমাদেরকে চেনা তো অতবা একটু ডিফিকাল্ট, বাট তারপর আমি মনে করি যে তারা হয়তো বা এতটুকু হলেও চিনবে যে না অ্যাটলিস্ট কেউ না কেউ তো এসেছিলেন তাদেরকে একটু হেল্প করার জন্য, তো এটাই আমার মনে হয় যে অনেক বড় ব্যাপার। আর চেষ্টা করব যে যেটা বললাম যে ইন ফিউচারে যেন আরও বড় বড় কাজের সাথে জড়িত থাকতে পারি, এবং আমরা যারা আছি আমাদের আসলে এটা সবসময় উচিত, কারণ আমাদের দায়িত্ব আমি মনে করি এবং আমি সবসময় চেষ্টা করি এটার সাথে যুক্ত হওয়ার। না অবশ্যই তো ভালো, আমাদের তো ডেফিনেটলি আপনার সবসময় একটা গ্রাফ থাকে যে আমরা উপরের দিকে এগিয়ে যাবো, এবং লাস্টে আমরা আপনারা দেখেছেন যে আমরা ওয়ান ডে তালার মধ্যে ভালোভাবে প্রোগ্রেস করছিলাম, এবং টি টোয়েন্টি তো মোটামুটি আমাদের যে আসলে ওরকম হয়তো বা যেভাবে প্রোগ্রেসটা দরকার ছিল ওটা না হলো, লাস্ট সিরিজটা আমরা মোটামুটি ভালোই খেলেছি। তো টেস্টে যে আমরা আস্তে আস্তে ইম্প্রুভ করছি, লাস্ট চার পাঁচটা বছর যে ভালো ক্রিকেট খেলছিল বাংলাদেশ সেটারই একটা শো করে, কারণ যেহেতু আপনার এক সিরিজ খেললে আপনার র্যাঙ্কিংটা ইম্প্রুভ হয় না, তো সেটার দিক থেকে বলবো যে হ্যাঁ অবশ্যই হ্যাপি। আর আসলে ইম্প্রুভ করাটা আমি মনে করি যে একটু হার্ডওয়ার্ক করলে আর কি সেটা খুবই মানে ইজি হয়, বাট সেই কাজটা ধরে রাখাটা অনেক ডিফিকাল্ট। আমার মনে হয় যে আপনার এই পজিশনটা ধরে রাখে এবং এর থেকে উপরে যাওয়া এটা আরও অনেক ডিফিকাল্ট হবে, বাট আমাদের টিমে যে প্লেয়ারগুলো আছে তাদের সেই সামর্থ্য আছে এবং আমি মনে করি যে ইনশাল্লাহ এটা আমাদের দ্বারা সম্ভব। না এটা তো অবশ্যই, এটা তো আমাদের একটা প্ল্যান ছিল যে আমাদের হোম কন্ডিশনে অ্যাটলিস্ট আমরা যদি অ্যাওয়ে কন্ডিশনে ডেফিনেটলি আমাদের ভালো করার চান্সটা অনেক যে কোনো টিমের জন্য অনেক ডিফিকাল্ট হয়, তো আমরা অ্যাটলিস্ট এই প্ল্যানটা নিয়েছিলাম যে হোম কন্ডিশনে যদি আমরা অ্যাটলিস্ট একটা অল আউট ক্রিকেট খেলতে পারে তাহলে ডেফিনেটলি হয়তো বা আমরা যদি আমাদের রেজাল্ট যদি আমাদের পরে আসে আমাদের অনেক বড় একটা মানে অ্যাচিভমেন্ট হবে। তো সেক্ষেত্রে বলবো যে প্ল্যান ওয়াইজ এবং আমাদের যে প্লেয়ারদের এক্সিকিউশন সব কিছু মিলিয়ে আমাদের ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে সিরিজটা খুবই ভালো ছিল, তো সেক্ষেত্রে বলবো যে এটা অবশ্যই একটা ভালো স্টেজ এবং একটা বিলিভও দরকার ছিল আমাদের অ্যাজ এ গ্রুপ হিসেবে, তো সেটা মনে হয় যে ইনশাআল্লাহ ইন ফিউচারের কাজে বছরের মতো বাকি আছে লং টাইম, তো কে কী হবে না হবে এটা আসলে ডিফিকাল্ট টু সে, বাট অবশ্যই যদি ইনশাআল্লাহ চেষ্টা তো থাকবেই ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপে খেলার, এবং এই ওয়ার্ল্ড কাপে আমাদের যেটা বললেন যে গ্রুপে অবভিয়াসলি সবার সাথে সবার খেলা হবে,
তো এরকম সুযোগে আমার ওরা একটা দরকার ছিল, তো আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের খুব ভালো একটা স্মৃতিও আছে ইংল্যান্ডে, এবং আশা থাকবে যে অবশ্যই, এবং আমি মনে করি যে আমাদের এক্সপেকটেশনও এখন সবার অনেক বেশি যে বাংলাদেশ টিম অবশ্যই আগে যা করছে যে তারও বেটার করবে, এবং আমার মনে হয় যে সেই ক্যাপাবিলিটি একদম আছে আমাদের, এবং এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে ইনশাল্লাহ বাংলাদেশে আমার একটা টিম ইনশাল্লাহ যেতে পারে এবং একটা রেজাল্ট ভালো করতে পারে, যেটা কিনা লাস্ট চারবার মানে তিন চারবার যে ওয়ার্ল্ড কাপে করছে তার সাথে বেটার করার এই একটা সুযোগ। তো আমি মনে করি যে আমরা যারা চার পাঁচজন আরও সিনিয়র এবং যারা জুনিয়ররা আছে, আমার মনে হয় যে আমাদের যদি বেস্ট অ্যাবিলিটিটা দিয়ে আমরা খেলতে পারি, ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অবশ্যই অনেক ভালো কিছু করার চান্স আছে। বিগেইন করার কি অবস্থা? এক তিনটা কোশ্চেন একবারই বলছি, কি অবস্থা আছেন ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে? আমাদের 7 নম্বর, এটা কিন্তু আপনার ক্যাপ্টেন্সি টেনিউরের ফলটা, এটা যে মানে এক হাউ ডাজ ইট ফিল মানে বিং এ ক্যাপ্টেন, এটা কতটুকু মানে এক্স ক্যাপ্টেন হয়ে গেছেন যদিও টেস্টে, কিন্তু কতটুকু এটা আপনাকে ফিটনেস ওয়াইজ? আল্লাহর রহমতে 100% এখনো না, বাট 90-95% এবং লাস্ট থেকে চারটে দিন আমি রানিংও শুরু করে দিয়েছি আর স্কিল ট্রেনিং খুব তাড়াতাড়ি শুরু করবো, যদিও আমি এখন ফিট স্কিলের জন্য, বাট আমি চেষ্টা করছি এই কয়েকটা এই একটা সপ্তাহে অ্যাটলিস্ট আমি যারা ফিটনেস আর একটু কাজ করি, কারণ লাস্ট টু উইকস আমার অলমোস্ট রেস্ট ছিল, তো দেখতে পারবো যে ফিটনেস ওয়াইজ আলহামদুলিল্লাহ ঠিক আছে এবং হোপফুলি এটা আরও বাড়বে যতদিন যাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে না অবশ্যই যেটা বললেন যে এটা অবশ্যই একদিক দিয়ে ভালো লাগে যে অ্যাটলিস্ট আমাদের আমি যে সময় গ্যাপটি ছিল সেই সময় একটা বড় দুইটা জয় দেন, আমরা শ্রীলঙ্কা গিয়েছিলাম, মাঠে শ্রীলঙ্কায় হারিয়েছিলাম একটা ম্যাচে, তো এগুলো অবশ্যই একটা একটা স্মৃতি অবশ্যই থাকে এবং একটা ভালো লাগা অবশ্যই কাজ করে, কারণ আপনি বিং এ ক্যাপ্টেন ছিলেন। আর তারপর আমি সবসময় বিশ্বাস করি একটা টিমের ক্যাপ্টেনই অবশ্যই অনেক বড় একটা পার্ট, বাট তারপর প্লেয়ারদের সাপোর্ট না থাকলে ডেফিনেটলি এটা কখনোই সম্ভব না। তো আমি মনে করি যারা ওই সময় এই কয়েকটা সিরিজ খেলেছেন তারা অনেক হার্ডওয়ার্ক করেছেন, এবং শুধু প্লেয়ার না কোচিং স্টাফ থেকে শুরু করলো, তো অল দ্য গ্রেট গোস টু দেম অলসো। আর থার্ড থিং হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি টি টোয়েন্টি ফর্মেটটা কিছু একটা এমন একটা ফর্মেট যেখানে কিনা আপনার বিগ শটস অনেক খেলতে হয়, দেন আপনাকে কিছু ক্যালকুলেটেড রিস্কও নিতে হয়, তো এটা নিয়ে আমি স্যারের সাথে কিছু কাজও করেছিলাম, তো সেই কাজের দিক থেকেই, কারণ ডান হাতের কিছু আমরা জানি যে ক্রিকেট আমরা যখন মানে যতটুকুই জানি বাম হাতের খেলাটা ডান হাতি ব্যাটসম্যানের জন্য সবচেয়ে বেশি, ডান হাতের পাওয়ার হিটিং জেনারেশনের জন্য আসলে ছোট কাজটা কি ছিল মানে শুধু বড় শটই খেলা যায়, বাট ডান হাতেও যে আমরা কন্ট্রোল করেও সব দিকেই খেলতে পারি, এবং ডান হাতে যে শুধু জাস্ট পাওয়ারের জন্য ইউজ না করে আমরা প্লেসমেন্টের জন্য সিরিজগুলো যাওয়া কিন্তু চ্যালেঞ্জিং হবে না প্র্যাকটিসের দিক থেকে? না ব্রেক বলতে খুব বেশি ফর্ম ব্রেক নেই, তারপরে খেলতে দেন আমি লাস্ট 8-9 মাস অনুসারে এই শুরু করেন, দেন আমরা বিপিএল খেললাম, দেন শ্রীলঙ্কা সিরিজ, দেন আবার নিদাস ট্রফি, দেন এবং আমার যে দুটা ওয়েক ব্রেক অনেক প্লেয়ারদের জন্য অনেক হেল্পফুল হবে, আর তারপরে দুটো আবার ওখান থেকে ভালো হবে, তো এটা ওকে অনেক ইম্পর্টেন্ট দুটো সিরিজ, তো যেটা আফগানিস্তান দেশ শুরু এবং আমরা চেষ্টা করবো যে অবশ্যই ভালো কাজ করছে, যে আমরা টি টোয়েন্টি অনেক কমই খেলছি, তো এটা আমাদের একটা সুযোগ যে আমরা অ্যাটলিস্ট, কারণ টি টোয়েন্টি কম খেলি বলতে আমরা লাস্ট কিন্তু খেলে আবার দেখা যায় যে 5-6 মাস গ্যাপটা আবার খেলি, তো অনেক সময় দেখা যায় যে ওই আবার ওই ওই ফর্মেটটাই আসতে আর একটু সময় লেগে যায়, তো আমার মনে হয় যেটা লাস্ট আমরা সিরিজ খেলেছি এবং এটাতে শুরু করবো আমার মনে হয় যে খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে অবশ্যই অবশ্যই, এবং চেষ্টা থাকবে যে লাস্টে যেটা আক্ষেপ ছিল আমাদের যে ফাইনালে আমরা লাইনটা ক্রস করতে পারিনি, বাট অ্যাটলিস্ট এই জায়গাটায় যেন আমরা ডেফিনেটলি যে কটা ম্যাচে খেলবো যেন আমরা আবার শুরু ভালো করি। আর আপনি যেটা বললেন যে অবভিয়াসলি অনেক ডেঞ্জারাস টিম এবং আপনারা সেটা আইপিএলও দেখছেন তারা কত ভালো খেলছে, তাদের বোলারগুলো কত ভালো, লাইক কত কোয়ালিটি, বাট আমাদেরও ইনশাল্লাহ সেই ক্যাপাবিলিটি আছে, যে বিলিফটা দরকার ছিল টি টোয়েন্টিতে যে আমরা অ্যাটলিস্ট ভালো টিমের সাথে আমরা জিততে পারি সেটা আমরা লাস্ট সিরিজে দেখিয়েছি, তো এই এই বিশ্বাসটাই আমাদের দরকার ছিল, যে এবং আশা করবো যে এটা কন্টিনিউশন থাকবে। ধন্যবাদ। রাজা কাকা একটু সময় বের করে দেবো।